শুভেচ্ছা সভা আমন্ত্রণ প্রত্যেকে নেইল নিল এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিশ দর্শক আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান আমরা জানি পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছে এরপর থেকে নানামুখী চ্যালেঞ্জ সামনে আসছে এবং এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্য রাষ্ট্রের বিভিন্ন পক্ষ থেকে পেশাজীবী যারা রয়েছে ব্যক্তি পর্যায়ে যেমন আছে তেমনি বিভিন্ন ফোরাম সংগঠনের পক্ষ থেকেও নানা রকম সুপারিশ প্রস্তাবনা দেয়া হচ্ছে সরকার যাতে বিষয়গুলো ঠিকভাবে পরিচালনা করতে পারে বিষয়গুলো ঠিকভাবে অ্যাড্রেস করতে পারে উদ্যোগ নিতে পারে এই এমনই নানারকম প্রেশার গ্রুপ আত্মপ্রকাশ করছে যেই প্রেসার গ্রুপের পক্ষ থেকে সরকারকে বিভিন্ন রকম পরামর্শ দেয়া হয়েছে সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি সংস্কার প্রেশার গ্রুপের প্রেসার এবং এ বিষয়ে আলাপ করবার জন্য আমরা তিনটি প্রেশার গ্রুপের পক্ষ থেকে তিনজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন পরিবর্তনের লক্ষ্যে জনসমাজ এর সমন্বয়ক এবং সাবেক ছাত্রনেতা জনাব আবুল হাসিব খান আমাদের সাথে রয়েছেন কাঙ্ক্ষিত বাংলাদেশের আহ্বায়ক এবং সাবেক কর কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান এছাড়া আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন নৈতিক সমাজ এর সভাপতি এবং সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমসা আমিন আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত প্রিয় দর্শক আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো আপনাদের জ্ঞাতার্থী জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে সেক্ষেত্রে ফেসবুক ডট কম স্ল্যাশ এটিএন বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায় প্রথমেই যারা বাবুল হাসিফ খান আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি আমাদের যে আজকের আলোচ্য বিষয়ে সংস্কার প্রেশার গ্রুপের প্রেসার সংস্কারের কথা বলছি এ কারণেই আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব গ্রহণ করেছে তারপরে তাকে নানা রকম সংস্কারের মধ্য দিয়ে যেতে হচ্ছে সংস্কারের প্রস্তাবনা আসছে সেই সংস্কারগুলো কীভাবে হবে সেগুলো নিয়ে আলাপ হচ্ছে এই সময় প্রেসার গ্রুপ যারা আপনারা রয়েছেন বিভিন্ন সংগঠনের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে যারা সরকারকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন সেই সব বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করছি এবং প্রথমে আপনার কাছে যেটি জানতে চাইব যে কোন বিবেচনা কোন তাগিদ থেকে আপনাদের এই উদ্যোগ ধন্যবাদ মজিদ সাহেব আমরা আসলে এই প্রেশার গ্রুপ করার আগের থেকেই আমরা পলিটিক্যাল সিচুয়েশনটাকে অবজার্ভ করছিলাম সক্রিয়ভাবে কারণ আমি একসময় নিজে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম সিরিয়াস অ্যাক্টিভিস্ট এবং আমি কথা সঙ্গে বলে রাখি আমি সিক্সটি নাইন মুভমেন্টে এভরি ইভেন্টে পার্টিসিপেট করার লোক সেভেন্টি ওয়ানে যুদ্ধ করেছি তারপরে সবকার মুভমেন্টে পার্টিসিপেট করছি ঈশ্বর বিরোধী আন্দোলনটা নিজের হাতে তৈরি করছি একটা টিম নিয়ে সে সবকার অভিজ্ঞতা আমাদের আছে এবারের যে অভ্যুত্থানটা এটা এটা একটা বিরল ঘটনা আমাদের দেশে তো নয় তৃতীয় বিশ্বের আর কোনো দেশে এভাবে বা বিশ্বের কোনো দেশে হয়েছে কি না ওই অ্যারাব স্প্রিং একটা ঘটনা ঘটছিলো মুসলিম ব্রাদারহুডরা করছে আর চীনেও হয়েছিলো যেখানে অনেক লোক মেরে ফেলছিলো চীনের ঘটনা এটা ব্যতীত বাংলাদেশে এবারে কিলিংটি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কিলিং তো এর পিছনে কারণটা কি আমরা রিসেন্টলি একটা এক্সারসাইজে যাচ্ছি খুব তাড়াতাড়ি যে কেন কিসের জন্য এই কিশোর বয়সের ছেলেগুলো এই যুবক বয়সের ছেলেগুলো সাধারণ খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ এমনকি গৃহিনীহ পর্যন্ত রাজপথে চলে আসলেন বুক পেতে গুলি নিলেন এটা তো খুবই আনইউজুয়াল ঘটনা এটার পিছনে কারণটা কি ওই সময় তাদের মধ্যে কী ফিলিংসটা আসছিল। এবং তারা এটার মধ্যে দিয়ে কী প্রত্যাশা করেছে যে কারণে তারা বুক পেতে দিয়ে গুলি নিয়েছে এবং গুলিকে বরণ করেছে কারণটা কি এই কারণটা বের করার জন্য আমরা একটা এক্সারসাইজ করবো আগামী সপ্তাহের শেষের দিকে একটা ডায়লগ সেশন করব আচ্ছা যে এটা কেন হলো কি কারণে ফিলিংসটা কী এটা জানার জন্য তো যেটা আপনি প্রশ্ন করছেন যে আমরা প্রেশার গ্রুপটা আমরা বলবো ঠিক কমপ্লিট প্রেশার না প্রেশার কাম সহায়ক আচ্ছা আমরা গভর্নমেন্টকে যেমন সঠিক রাস্তায় থাকার জন্য বলবো আবার সহায়তা করব। আবার যদি কখনো কেউ ব্যারিকেড দেয় সেই ব্যারিকেডকে আমরা অপসারিত করার জন্য আমরা তাদের সাথে থাকবো কিন্তু প্রশ্ন হচ্ছে গভর্নমেন্টও যদি কোনো রকম কোনো একটু ভুল ভ্রান্তি করে সেটাকে আমরা পজিটিভলি তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব যে এটা এইভাবে না এইভাবে করুন সেজন্যই আমাদের এই সংস্থার আত্মপ্রকাশ এবং আমি নিজে বহুদিন পরে একটা সংস্থার সাথে জড়িত হলাম আমি অনেক দিন পর্যন্ত মানে ছা ইশরাদের আন্দোলনের পর ছাত্র রাজনীতি ছেড়ে দেওয়ার পর আমি মূলত আর সরাসরি কোনো রাজনীতির সাথে ওইভাবে সম্পর্কিত না সক্রিয় না লোকজন আমার এখানে আসে গল্প করে রাজনীতি নিয়ে ইন্টার্যাক্ট করি কথা বলি চিন্তা করি কিন্তু রাজনীতিতে আমি ই না অ্যাক্টিভ না তো সে আমি পর্যন্ত ফিল করলাম যে এইবার এটা এটা একটা মানে বিরল ঘটনা মানে এক আর ঘরে বসে থাকার সময় সময় নেই কাজে এই সুযোগ যদি আমরা হারাই তাহলে এ জাতি আর বহুদিনের জন্য অন্ধকারের গহ্বরে চলে যাবে যে সুযোগ আমাদের কিশোর ভাইয়েরা আমাদের যুবকরা আমাদের সাধারণ লোকরা খেটে খাওয়া মানুষরা যে সুযোগ টেনে দিয়েছে এই সুযোগটাকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না এবং এই সুযোগটাকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে এই আন্দোলনের যে মূল প্রতিপাদ্য বিষয় বা যে প্রত্যাশা বা যে স্বপ্ন বা যে আশা এগুলোকে বাস্তবায়িত করতে হবে সে বাস্তবায়িত করার জন্য আমাদের যা করা দরকার আমাদের তাই করা উচিত এই মানসিকতা নিয়েই এই কমিটমেন্টটা অঙ্গেকারটা নিয়ে আসলে আমাদের এই আমার গ্রুপটা অর্গানাইজ করছে যেটা ওই যে আপনি বললেন জনসমাজ জি তো এটাই হলো মূল কথা আর কি আচ্ছা আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে নিশ্চয়ই বেশ কিছু বিষয় আছে আলোচনার ক্যানভাস অনেক বড় হয়ে যাবে যদি আপনি আলাপ করতে যান যে কোন কোন বিষয়গুলো সংস্কারের কথা যেহেতু আসছে সংস্কার তো একটা খুব বড় বিষয় তারপরেও মোটা দাগে স্পেসিফিক দু একটি জিনিস বা দু চারটি জিনিস কি আপনি সুনির্দিষ্ট করবেন কি না যে এই এই জায়গাগুলোতে সংস্কারের প্রয়োজনীয়তা বা সরকার যে উদ্যোগ নিয়েছে তার সাথে আর কিছু সংযোজন বিয়োজনের বিষয় দেখেন রাষ্ট্র ইট সেলফ এ মেকানিজম এবং এ প্রসেস আমাদের পুরো রাষ্ট্র যন্ত্রটাকে বিকল করে দেওয়া হয়েছে গত সতেরো বিশ বছর ধরে বা তারও আগের থেকেই খুব পরিকল্পিতভাবে আমাদের রাষ্ট্রযন্ত্রটাকে বিকল করে দেওয়া হয়েছে এর কোনো অর্গান ফাংশন করছে না এর না জুডিশিয়ারি না এর মানে পুলিশ বিভাগ না প্রশাসন না শিক্ষা মানে রাষ্ট্র অর্গানের কোনো অঙ্গই কোনো অর্গানই প্রপারলি ফাংশান করছে না তো একটা রাষ্ট্র তার যে অর্গানগুলো আছে সেগুলো যদি ফাংশান না করে তো রাষ্ট্র হিসেবে তো এটা ফাংশান করছে না তো রাষ্ট্র হিসাবে এটা ফাংশন না করলে এখান থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি কাজে রাষ্ট্রের সবকাটা অর্গানকে এখানে রিপেয়ার করতে হবে এখানে প্রপারলি এটাকে সংস্কার করতে হবে এবং দরকার হলে নতুন রিপ্লেস করতে হবে আচ্ছা এইটা করেই রাষ্ট্রটাকে আবার রাষ্ট্রের জায়গায় দাঁড় করাতে হবে আমরা কিন্তু মূলত কথা একটু বেশি হয়ে যাবে না প্লিজ আমরা মুক্তিযুদ্ধের পর থেকেই যে প্রত্যাশা নিয়ে আমরা দেশ স্বাধীন করে দাঁড়ালাম আমরা কিন্তু সেই প্রত্যাশাটা আমরা গত বাউন্ন বছরে ঠিক ওইভাবে আমরা পাইনি সবসময় একটা হোচট খেতে হয়েছে আমাদের সেই হোচট খেতে খেতে আমরা গত দশ পনেরো বছরে ষোলো বছরে এই রিজিম যা দেশটাকে পরিকল্পিতভাবে কীভাবে সম্ভব একজন বিবেকবান মানুষ কীভাবে দেশটাকে ধ্বংস করতে পারে দেশের প্রতিটা জায়গা ধ্বংস করতে পারে প্রতিটা ভ্যালুসকে নষ্ট করতে পারে প্রতিটা নমসকে নষ্ট করতে পারে প্রতিটা মানুষকে নষ্ট করতে পারে একটা গভর্নমেন্ট ইচ্ছা করলে ভালো জিনিসকে যদি সে প্রমোট করে তাহলে কিন্তু ভালো লোক হয় আমি ইদারিং দু একটা জায়গায় দেখছি জানি না আপনার অন্যভাবে নেবেন কি না এখন তো আমাদের পুলিশ ডিপার্টমেন্ট খুবই বিতর্কিত তাদের বিগত রোলের জন্য আমি এয়ারপোর্টে গেছিলাম সেদিন আমার মেয়েটা বাইরে চলে গেছে ওকে সি অফ করতে তো আমি দেখলাম আমি খুব টায়ার্ড লাগতেছে ছিলাম। একটা বেঞ্চে দুই তিনজন পুলিশ বসা একজন পুলিশ এসে বললো আপনি কি সিক ফিল করতেছেন আমাকে একটু খারাপ লাগতেছে আপনি আসেন বসুন আমাকে বসতে দিল এবং সেই জায়গাটা ছেড়ে দিল এই যে চেঞ্জ আসলে আপনি যদি ভালো জিনিসকে প্রমোট করেন সমাজে ভালো জিনিস তৈরি হবে আর যদি খারাপ জিনিসকে প্রমোট করেন খারাপ জিনিস তৈরি হবে জনাব আবুল হাসিফ খান আমি আসবো আবার আপনার কাছে আমি একটু শুনে আসি আমাদের সাথে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমসামিন সভাপতির নৈতিক সমাজের সাবেকরা জেনাব আমসামিন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই জি আমরা যে আলাপটি করছিলাম যে সংস্কার এবং প্রেশার গ্রুপের প্রেসার সংস্কার প্রসঙ্গে আমরা বলছিলাম অনুষ্ঠানের শুরুতেই যে পরিবর্তিত পরিস্থিতিতে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে তাদেরকে নানা সংস্কারের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাতে করে নানা সমাজের যারা পেশাজীবী রয়েছে বিভিন্ন তাদের মধ্য থেকে যে প্রেশার গ্রুপ তৈরি হয়েছে তারাও নানা নানারকম পরামর্শ তাগিদ দিচ্ছে বিভিন্ন বিষয়ে এরই ধারাবাহিকতায় আপনাদেরও একটি সংগঠন রয়েছে নৈতিক সমাজ তারা আসলে কি পরামর্শ দিচ্ছেন কিভাবে সরকারকে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে চাইছেন বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য শুনবো জি ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য আপনার দুজন আলোচক বৃন্দকে এবং শ্রোতা বন্ধুদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম আসলে প্রেশার গ্রুপ বা নাগরিক সমাজের বা রাজনৈতিক সমাজের অথবা অন্যান্য যারাই আগ্রহী সচেতন সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এখানে কেন গুরুত্বপূর্ণ যে সরকারকে পরামর্শ দেওয়ার বা সরকারের কাজকর্মের জবাবদিহিতা করার তো কোনো প্রতিষ্ঠান নাই কোনো সংসদ নাই সুতরাং এখানে আমি মনে করি আমাদের মতো সংগঠনের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ আমার যে সংগঠন একটা আপনি বলেছেন নৈতিক সমাজ এটা একটা রাজনৈতিক দল এই দলের উদ্দেশ্য হচ্ছে দেশে একাধারে নৈতিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা এই সবকিছুর পরিবর্তনের জন্য যে অবস্থা আমরা দেখেছি আর একটি আছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এটা একটা থিঙ্ক ট্যাক্ট আমরা কিছুদিন আগে এটা নিয়ে একটা ডায়ালগ করেছিলাম রাওয়া হলে অনেকে এসেছিলেন আহ আসাদুজ্জামান সাহেব সেখানে উপস্থিত ছিলেন এখানে আমরা যে কথাগুলো তুলে ধরছি সেটা হচ্ছে মূলত আমার কথা হচ্ছে যে এটা একটা গণ অভ্যুত্থান শত গণ অভ্যুত্থান এবং ব্যাপকভাবে বাংলাদেশের মানুষ এই গণ অভ্যস্থানকে সমর্থন করেছে কিছুদিন আগে ব্র্যাকের একটা আমি দেখলাম জনমত জরিপ তাতে বলা আছে যে একাত্তর শতাংশ মানুষ মনে করে সরকার ঠিকই পথে চলছে একাশি শতাংশ মানুষ এই সরকারের কার্যক্রমকে সমর্থন করে সেই জন্য আমরা বলতে পারি বা এটাকে আরো পরিচিত করা যায় যাতে সবার কাছে এবং বিশ্ব মানে আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্য হয় সেটা হচ্ছে আমি বলবো যে এই সরকার যে গণ অভ্যুত্থানের সরকার এই সরকার যে একটা গণভিত্তি সম্পন্ন সরকার এই সরকারকে কোনোভাবেই আমার দেশটিতে অন্তর্বর্তীকালীন বলা ঠিক নয় কেন অন্তর্বর্তীকালীন এদের একটা গণভিত্তি আছে সদস্ফূর্ত জনগণের ছাত্র জনতার কৃষক শ্রমিক সৈনিকদের অভ্যুত্থানের মাধ্যমে তারা এসছে এই গণ অভ্যুত্থানকে যায় গণবিপ্লব এক ধরনের সদস্ফুর্ত গণবিপ্লব সেখানে আমি এটা অভ্যুত্থানের সরকার বা গণবিপ্লবের সরকার এই গণবিপ্লব তার নিজের বৈধতা দেয় গণবিপ্লবের ফলে যে সরকার দাঁড়িয়েছে তাদের মিশন সরকার নিজে ব্যাখ্যা করেছে যে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ শুধু রেটরিক নয় কথার কথা নয় যদি আসলেই পুরাতন বাংলাদেশকে ফেলে দিয়ে নতুন বাংলাদেশ করতে হয় এইটা ব্যাখ্যা বিশ্লেষণ দরকার সেইখানে আমরা প্রেসার গ্রুপ তৈরি করতে চাচ্ছি আমার মত হচ্ছে আমাদের যে নৈতিক সমাজের মত হলো সেই যে মত চলে আসছে এই সরকারকে তার সীমা বেঁধে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না সময়টা কি একটা সরকারের সময় একটা সরকার নিয়মিত যে সরকার তার যে মেয়াদ এই গণ অভ্যুত্থানের গণভিত্তির উপরে প্রতিষ্ঠিত গণবিপ্লবের সরকার কেন সেই পূর্ণ মেয়াদ পাবে না আমাদের দেশটিতে দেওয়া উচিত এবং এটা নিয়ে উচ্চবাচ্চ করা উচিত না এর ফলে হবে কি যত রাজনৈতিক মহল আছে রাজনৈতিক দল আছে তারা ভাববে এটা একটা স্থায়ী সরকার অন্তর্বর্তী নয় এটা গণভিত্তির উপরে রচিত একটা সরকার আজ এই সরকারের দুর্বলতাকে দূর করার দরকার দুর্বলতা কি এক নম্বর জবাবদিহিত দেওয়ার কেউ নেই দ্বিতীয়ত তারা সংবিধান রচনা করতে চান বা সংশোধন করতে চান সেটার জন্য জনসম্পৃক্ততা দরকার এই দুটো দুর্বলতা আমরা সরকারকে বলছি দূর করা যায় সহজে সেটা হচ্ছে এটাও রাষ্ট্রবিজ্ঞানে আছে একটা গণ পরিষদ নির্বাচন আইনসভা নির্বাচন এই সরকার ছ মাসের মধ্যেই করে ফেলতে পারে আইনসভার দুটো কাজ যে দুর্বলতা এই দুটো দূর করে একটা হলো নতুন সংবিধান পুরনো সংবিধানকে ভাবে সংস্কার করা অথবা নতুন সংবিধান রচনা করার জন্য এই গণপরিষদের প্রধান কাজ হবে আইন সভা সংবিধান রচনা করবেন বা সংশোধন করবেন ব্যাপকভাবে দ্বিতীয় কথা হলো যতদিন পর্যন্ত এই সরকারের মেয়াদ থাকবে তারা বা আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত তারা সরকারের জবাবদিহিতা নিতে থাকবে সরকারের ভুল ত্রুটিগুলো ধরবেন সরকারকে পরামর্শ দেবেন এবং সরকারকে বাধ্য করবেন যে জনগণের সাথে সম্পৃক্ত থাকতে এই গণপরিষদ নির্বাচনটার ব্যাপারে আমার আরেকটি মত হলো এটাকে হতে হবে নির্দলীয় কেন নির্দলীয় এই জন্য যে যে দলগুলো এখন আছে এটা তো পুরাতন বাংলাদেশের দল পুরাতন বাংলাদেশের ঐতিহ্য রাজনৈতিক ঐতিহ্য নিয়ে আমাদের গর্ব করার কিছুই নাই কারণ এই পুরাতন রাজনৈতিক অভিজ্ঞতা আমাদেরকে বলে এই সমস্ত রাজনীতির ভিত্তি ছিল ক্রাইম করাপশন অ্যান্ড একই সাথে অ্যাবিউজ অফ পাওয়ার ক্রাইম করাপশন ভায়োলেন্স অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার যেগুলো সৃষ্টি করেছে দুঃশাসন যেগুলো সৃষ্টি করেছে স্বৈরতন্ত্র তারা সেই পুরাতন সংবিধানকে লঙ্ঘন করতে পেরেছে সেখানে এত বেশি কক্ষিগত ক্ষমতা আছে প্রধানমন্ত্রীর হাতে যে সহজেই তিনি স্বৈরতান্ত্রিক একটা রাজনীতি তৈরি করতে পেরেছে এই জন্য বলবো যে এই যে নির্বাচনটা হবে আইনসভা নির্বাচন বা গণপরিষদ নির্বাচন এটাকে নির্দলীয় হতে হবে তাতে হবে কি তিনশোটা আসনে ওই আসন এলাকার মধ্যে যারা আসলে সৎ নীতিবান নৈতিক যারা জ্ঞানী গণী শ্রদ্ধাভাজন মানুষ তারা কিন্তু ওই মানি পাওয়ার আর মাসেল পাওয়ার যেটা পুরাতন বাংলাদেশের রাজনীতির অংশ এই মানি পাওয়ার মাসল বাইরে নিজস্ব গুণে জনগণের সমর্থন নিয়ে উঠে আসতে পারবে আমরা একটা নতুন বাংলাদেশে আইনসভা পাব। তবে এটা জাতীয় পরিষদ সভা নয় সরকার গঠনের সভা যে সরকার ছাত্র জনতার অভ্যস্ত সৃষ্টি করেছে যেভাবে করে থাকো আমরা সেটাকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছি এবং এইভাবে যদি একটা পূর্ণ বেগ পায়। তাহলে পরে আমার মনে হয় যে সংস্কার সংস্কারগুলো অর্থবহভাবে করা যাবে না হলে এই ভাষা ভাষা সংস্কার করে কোনো লাভ হবে না কারণ এইগুলো এমন আমি বলি সব ডিপ রিফর্ম বৈপ্লবিক সংস্কার যাতে পরবর্তীকালে যে সরকারি আসুকটা কেন তারা যেন গণ অভ্যথানের এই যে লক্ষ্য এই অবিষ্ট লক্ষ্য নতুন বাংলাদেশ গড়ে তোলা ক্রাইম কারাপশন ভাইলেন্স ফ্রিউজ একটা নতুন রাজনৈতিক পরিবেশ গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন শক্তিশালী করা যাদের জনগণ তাদের ভোটের অধিকার কখনো না হারায় এই সমস্ত কিছু হলো নতুন বাংলাদেশ এই জন্য আমি বলবো পুরনো মেয়াদ তাকে দেওয়া উচিত কম হতে হবে পাঁচ বছর যে চার বছর করা যায় এবং এই চার বছর আগামী সব সরকারি চার বছর করতে পারে আর মৌলিক পরিবর্তন অসংখ্য ধন্যবাদ আমি আবার আসবো আপনার কাছে আমাদেরকে শুনতে হবে জনাব আসাদুজ্জামান আমি আপনার কথা শুনবো একটা বিরতি নিয়ে এসে তারপর আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি প্রিয় দর্শক নিটল নিলয়ে এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি থাকুন আমাদের সঙ্গে ফিরে এলাম নিটল নিলয়ে এটিএন সংলাপে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব আসাদুজ্জামান শুনছিলেন দুজন আলোচকের সম্মানিত আলোচকের কথা আপনার বক্তব্য শুনবো একই প্রশ্ন আজকে যে বিষয়টির অবতারণা করেছেন সেটি হলো পেশার গ্রুপের পেশার আমি এটিকে আরেকটু উল্টিয়ে বলি সেটা হলো যে সহায়তা গ্রুপের সহায়তা কাকে সহায়তা করব আমরা বর্তমান যে সরকার রয়েছেন তাদেরকে কেন করব প্রশ্নটা হলো যে এই সরকার এসছে ইতিপূর্বে বক্তাগণ বলেছেন আমাদের জনাব আমসামিন সাহেবও বলেছেন যে এই সরকারে একটা গণ বিপ্লব মানে আমজনতার বিপ্লব এটার ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এটাই তার মূল মানে রিকগনিশন যেটাকে বল স্বীকৃতি তো এই স্বীকৃতিটা ছাত্র জনগণ জনতার স্বীকৃতি সুতরাং যারা আজকে বলছে যে এই সরকারের অ্যাকাউন্টেবিলিটি নাই ভিত্তি নেই হ্যাঁ বলতে পারেন অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারে এই যে আমরা আজকে সিভিল সোসাইটির লোকজন আজকে হাসিম ভাই যে কথা বললেন আজকে আমসা আমিন সাহেব যে কথা বললেন আমরাই কিন্তু এই সরকারের একজন আমরা অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে যাচ্ছি কেন চাচ্ছি যে এই সরকারের যে ভালো কাজগুলো সেগুলো আমরা সুনাম করতে চাই এবং সেগুলোর জন্য আমরা সিভিল সোসাইটি এবং বিভিন্ন ফোরামের যে লোকজন তারা আমরা সহযোগিতা করতে চাই আবার একইভাবে এই সরকার যদি কিছু মানে ডিলে করে কোনো কাজে অথবা তারা একটু ইতস্তত করতেছে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছে সেই জায়গাগুলো যাতে আমরা সরকারকে বলে দিতে পারি পরিষ্কার করতে পারি এইটাই আমি মনে করি সবচেয়ে বড় আদালত জন্ম হচ্ছে বিচারের জায়গা যে আমরা যে সরকারকে বলতেছি যে সরকারের যেমন ধরেন ছটা রিফর্ম কমিশন তারা গঠন করেছে এর মধ্যে আমি কিন্তু ফেসবুকেও এটা স্ট্যাটাস দিয়েছি যে আমি কাঙ্ক্ষিত বাংলাদেশের একজন সমন্বয়কারী হিসাবে স্ট্যাটাস দিয়েছি যে হোয়াই নট শিক্ষা কমিশন কারণ বিগত পনেরো বিশ বছর ধরে আমাদের পুরো এই কিশোর যুবক যে আমাদের যে এই সমাজ এই প্রজন্মটা এটাকে টোটালি শিক্ষার মাধ্যমে মানুষের যে নৈতিক গঠন আমাদের নৈতিক সমাজ ব্যবস্থা তৈরি করা শিক্ষার মাধ্যমে আমাদের যে ছাত্রদেরকে কর্মমুখী শিক্ষায় মানে সম্পৃক্ত করা তাদের জব মার্কেটে নিয়ে আসা এই জায়গাগুলো এবং শিক্ষার অন্তর্নিহিত যে বিষয় সেইটা হলো ব্যবহার আচার আচরণ চলন বলন উঠন ক্রিট কালচার এই জায়গাগুলোকে সাউন্ড করা ঠিক করা এটা তো মূল উদ্দেশ্য আমাদের শিক্ষা শিক্ষা মানে তো আমরা একটা ফার্স্ট ক্লাস পাইলাম একটা সার্টিফিকেট নিলাম একটা চাকরিতে জয়েন করলাম এটা তো শিক্ষা না আসলে শিক্ষার মূল উদ্দেশ্যটা হলো মানবিক মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষকে আমরা গড়ে তুলতে চাই তো সেই জন্য এই শিক্ষা শিক্ষার জায়গাটাকে যদি আমি পরিবর্তিত না করতে পারি হাউ আওয়ার চিলড্রেন ইজ গ্রুমিং আপ এই জায়গাটাকে গ্রুমিংটাকে যদি আমরা ঠিকমতো না করতে পারি তাহলে টোটাল সমাজ ব্যবস্থায় সময় কারণ এরাই তো ভবিষ্যতের আমাদের লিডার আমাদের সমাজ ব্যবস্থাকে লিড দেবে তো আমি মনে করি এই জায়গায় অতি দ্রুত শিক্ষা কমিশন গঠন করে এইখানে একজনকে দায়িত্ব দেওয়া দরকার সেটা সরকার যাকে ভালো মনে করে সেটা তো এককভাবে করতে পারবে না তারা তো বিভিন্ন তার মধ্যে অনেক সদস্য আসবে এটি আসবে এগুলোর মধ্যে দিয়ে আচ্ছা যে বিষয়টা প্রেশার গ্রুপ প্রেশার গ্রুপটাকে যদি আমরা মোটা দাগে ভাগ করি আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সমাজে সেটা হলো একটা হলো ছাত্রদের এক ধরনের প্রেশার আছে এই প্রেশারটা দুই রকম একটা হলো যে ছাত্রদের সুযোগ সুবিধা হ্যাঁ অ্যানশিওর করতেছে কিনা এই গভর্নমেন্ট তাদের হলে থাকার ব্যবস্থা হসিট বন্টন চাকুরির ব্যবস্থা বেকারত্ব নিরসন ইত্যাদি হলো ছাত্র সমাজের আমাদের চাওয়া সমাজের তাই না আচ্ছা আরেকটা হলো প্রেসার গ্রুপ যে তারা কিন্তু আমি মনে করি এই সরকারকে যথেষ্ট সহযোগিতা করতেছে আরেকটা হলো যেমন ধরেন যে আমরা যারা সিভিল সোসাইটির লোকজন এই মুহূর্তে আসি তারা আমরা বিভিন্ন টক শোতে বিভিন্ন কথাবার্তায় আমরা বিভিন্ন আলাপ আলোচনা সেমিনার সিম্পোজিয়াম এগুলোর মধ্যে দিয়ে এই যে কয়েকদিন আগে রাওয়া ক্লাবে উনি যেটা করলেন আমিও ছিলাম সে তিনি ভাই হাসিম ভাই করতেছেন কাজ আরও অনেকেই করতেছেন আপনি যদি প্রতিদিন আপনি প্রেস ক্লাবে যান দেখবেন কোনো না কোনো সেমিনার কোনো কোনো সিম্পোজিয়াম এগুলোর বিষয়ে কিন্তু এই সংস্কারের কথা নিয়েই হচ্ছে আসছে তো সুতরাং এটাও কিন্তু সরকারের কানে যাচ্ছে সরকারের কাছে কেউ কেউ আবার প্রস্তাব মালা পাঠাচ্ছে বুঝছেন যে কী কী সংস্কার করতে হবে আচ্ছা তারপরে ধরেন যে আমাদের যে মিডিয়া মিডিয়া কিন্তু মিডিয়ার যারা আমাদের প্রেস বিশাল একটা ভূমিকা রাখ কারণ আগে প্রেস কথাই বলতে পারতো না নানা রকম সেন্সর ছিল এখানে বুঝছেন যে এইটা বলা যাবে না ওটা বলা যাবে না সরকার সমালোচনা করা যাবে না সরকারের বিষয় অমুক অমুক সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করা যাবে না চুক্তি ইন্ডিয়ার সাথে কি হলো না হলো এগুলো নিয়ে আলোচনা করা যাবে না হ্যাঁ আমাদের ধরেন যে সীমান্তের বিষয় নিয়ে আলোচনা করা যাবে না সীমান্ত হত্যা হয়েছে এই কথা নিয়ে বেশি উচ্চপাচ্চ করা যাবে না কথা বলা যাবে না আপনার প্রেস রিলিজ দেওয়া যাবে না অথবা ছাপানো যাবে না এই যে মানুষ আসলে এখানে যেটা যে বিগত পনেরো বিশ বছরের যে জঞ্জা যে জট তৈরি হয়েছে সমাজে এইটা থেকে মানুষ আসলে মুক্তি যার জন্য দীর্ঘ এই এই যে পুঞ্জীভূত তাদের যে ক্ষোভ বিক্ষোভ এইটারই এই বিগত হ্যাঁ অগাস্ট এই যে আপনার জুলাই এবং অগাস্ট মার্সে এটা আসবার কাছে শুনে আসি জনাব হাসিব খান যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম আপনি বলছিলেন যে রাষ্ট্রের কোনো অর্গানি সেক্ষেত্রে কাজ করছে না প্রপারলি ফাংশন করছে না সেই জায়গায় বেসিক কিছু জায়গা তো রয়েছেই যেগুলোতে একেবারে প্রায়োরিটি বেসিসে আসলে হাত দেওয়া উচিত সেই জায়গা দিয়ে যদি আপনি একটু শুরু করেন দেখেন একটা রাষ্ট্রের চার পাঁচটা জায়গা হলো খুবই সেন্সিটিভ খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে রাষ্ট্রের এই যে জননিরাপত্তা মানে আইনশৃঙ্খলা বাহিনী যেটা আজকে ফাংশন করছে না যেটা দেখেন অদ্ভুত দেখেন আমাদের দেশের লোক যে ভালো পুলিশ নাই পাহারা নাই গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু সেই হারে কিন্তু ক্রাইম নাই কিছু কিছু ঘটনা ঘটতেছে কিন্তু সেগুলো মানে প্রণোদিত হয়ে কারো না কারো প্ররোচনা হচ্ছে পরিকল্পিতভাবে গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করা বা একে দুর্নাম করার জন্য কিন্তু মূলত যে রাস্তায় আমরা চলি ট্রাফিক পুলিশ তো নাই বললেই চলে চলছি তো হ্যাঁ যানজট হচ্ছে কিন্তু তারপরও চলছি ওই হারে ক্রাইম নেই তার মানে আমাদের মানুষের ভিতরের বেসিক জিনিসটা ভালো এইটাকে প্রমোট করে আমাদের যেটা প্রয়োজন হবে যে অনতিবিলম্বে আমাদের পুলিশ ডিপার্টমেন্টটাকে রিফর্ম করা কারণ এটা রাষ্ট্রের সবচেয়ে বড়ো অর্গান রাষ্ট্র যদি নিরাপত্তা না দেয় তবে আমি রাষ্ট্র বানাবো কেন আমি রাষ্ট্রে থাকবো কেন আমি গিয়ে জঙ্গলে থাকবো আমি সুন্দর মনে থাকবো যদি আমার নিরাপত্তাটাই যদি রাষ্ট্র রাষ্ট্রহিংস না করতে পারে তা আমার নিরাপত্তা প্রয়োজন নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আমার প্রশাসন লাগবে আমার জুডিশিয়ারি লাগবে একটা দেশে যদি বিচারই না থাকে তাহলে সে দেশ কিসের তো দেশই না তো একটা যা অতীতে যেভাবে বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে রিভলভার দেখিয়ে রায় লেখা হয়েছে সবাই জানেন সেগুলো এবং কিভাবে করা হয়েছে এগুলো তো এইটা তো ইনুসাবের মতো লোকরে ছয়তলা লিট বন্ধ করে দেওয়া উঠেছেন নামাইছেন এইটা কোনো সভ্য সমাজে করে তো এইগুলো প্রমোট করে তো দেশটাকে আমরা একদম সর্বনাশ করে দিছি এখন এই কথা জায়গায় এই যে পুলিশ বা যে মানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের আমাদের সিভিল প্রশাসন আমাদের জুডিশিয়ারি আমাদের এর সাথে আসবে আমাদের এই যে শিক্ষা উনি যেটা বললেন শিক্ষা তারপরে এর সাথে ধারাবাহিকভাবে আরও কয়েকটা বিষয় আসবে কিন্তু এইগুলো একেবারে খুবই আশু প্রয়োজন এবং আফসামিন সাহেব একটা কথা বলছেন কথাটা আমাকে একটু নাড়া দিছে যে সংবিধানকে পুরোপুরিভাবে পরিবর্তন করতে হবে যেটা আজকে আলিরিয়াজ আলি রিয়াজ আমার ঢাকাতে আমার জুনিয়র ছোট ভাইয়ের মতো তো আমারই দল করতো সে আলিরিয়াজ তো পুনঃ কথা আগেই বলেছে কিন্তু এইটা করতে গেলে যে বড় কাজ একটা সংবিধান কিন্তু খুব দ্রুত লেখা যায় না অনেক দিন সময় লাগে কি করা যাবে একটা সংবিধান আমাদের লাগবে তার জন্য যদি কোনো সংবিধান কনস্টিটিউট অ্যাসেম্বলি লাগে সেটাও করতে হবে সেখানে সেটা অ্যাপ্রুভ করাতে হবে তো এগুলো অনেক বড়ো কাজ আছে কিন্তু ইমিডিয়েটলি আমার প্রয়োজন আমার নিরাপত্তা প্রয়োজন আমার ডে টু ডে কাজের জন্য প্রশাসনিক সাপোর্ট আমার প্রয়োজন আমার জুডিশিয়ারি সাপোর্ট আমার প্রয়োজন আমার ন্যূনতম অর্থনৈতিক অর্থনীতিটাকে আমার লাগাম টেনে আমার কোটি কোটি মানুষের আয়ত্তের মধ্যে রাখা এই যে সাধারণ লোক জীবন দিল আমরা কি একটা বার ভেবেছি যে জীবন দিতে তো আমি যাইনি ওই যে ছেলেরা আবু সাইদ বুক পেতে গুলি নিল ওই সময় তার মনের মধ্যে কী কাজ করছিল সে কেন সে গুলিটা নিল এরকম আরও কিশোর বয়সের ছেলেরা বা মা বাপকে না বলে ভারত থেকে চলে গিয়ে গুলি খেয়ে চলে আসছে কেন তারা গুলি খেতে গেল। তাদের মাথায় কি কাজ করছিল কি ফিলিংস এটাকে আমরা ভাবি এবং তারা কিসের আশা এটা করছে এটাও ভাবি না ওইটা বের করতে হবে যে কেন তারা এইভাবে জীবন দিতে গেল এবং জীবন জীবনের বিনিময়ে তারা কি পেতে চেয়েছে এই জিনিসটা আমাদের বের করতে হবে এই দুইটা জিনিস বের করতে পারলে আমি আজকের নতুন প্রোগ্রামটা দাঁড় করতে পারবো মানে পারবো না নাহলে আমরা কতগুলো মুখস্থ কথা বলবো কতগুলো বুদ্ধিজীবীদের মতো কতগুলো বা মানে কতগুলো কি বলে এটাকে রেটোরিকের মতো কিছু কথা বলে যাব। কিন্তু আমাদের জিনিস কিন্তু সমাধান হবে না সেই জন্য আমরা একটা এক্সারসাইজ দিছি আমরা সবাইকে আহ্বান করতেছে যে আসেন ভাবি যে ওই চোদ্দ বছরের কিশোর সে কেন গেল বুলেটের সামনে ওই যে যেটা ভাইরাল হয়েছে এই মানে ভিডিও যেখানে দেখাচ্ছে হোম মিনিস্টারকে পুলিশ অফিসার একটা গুলি মারি আর একজন যায় কেন বলি মুগ্ধর যে ঘটনাটা পানি খাওয়া পানি খাওয়া মুগ্ধর শৃঙ্ধর যে ঘটনাটা কেন কেন যে মানিকা হতে গেল। সে তো মন্ত্রীও হবে না এমপিও হবে না সে তো কোনো বড়ো কোনো পদও পাবে না সে কেন গেল তার কি চাওয়া এই মুগ্ধুর কি চাওয়া এই কিশোরের কি চাওয়া ওই যে সাধারণ যে রিক্সা শ্রমিক ভাইটি আমার রিক্সার ওপর দাঁড়িয়ে মিসিরকে স্যালিউট করলো ওই ছবিটা আমার চোখের সামনে ভাসে যে কি অদ্ভুত সে বাংলাদেশটাকে স্যালিউট করতেছে আন্দোলনটাকে স্যালিউট করতেছে এই স্যালুট করে সে কিন্তু প্রমাণ করে দিছে যেটা একটু আমসাম সাহেব বললেন যে এই গণবিপ্লব এই এটা গণবিপ্লব এবং এটা ভ্যালিড এটা ভ্যালিড এইটাকে এখন কিভাবে আপনি আপনার বিভিন্ন ফ্রেমের মধ্যে আপনার ফর্ম্যাটের মধ্যে আপনি নিয়ে আসবেন সেটা আপনি চিন্তা করেন সবার মত মতামত নেন নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম্যাটের মধ্যে নিয়ে গিয়ে এটাকে আপনি সাজান কিন্তু মূল বিষয় হচ্ছে জনগণ জীবন দিয়ে তারা একটা পরিবর্তন করেছে এই পরিবর্তনটাকে মানতে হবে এই পরিবর্তনটাকে বেসিস ধরে আমার বাকি সব সংস্কারগুলো সাজাতে হবে এইখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এইখানে কম্প্রোমাইজ করলে আমরা ঋণী থেকে যাব এই ছেলেগুলা এই মেয়েগুলা এই শ্রমিকগুলো এই সাধারণ মানুষ যারা জীবন দিতে তাদের রক্তের ঋণ এই ঋণে আমরা বাধা থাকব তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে এবারের পরিবর্তনটাকে সফল করতে হবে কার্যকর করতে হবে এবং এটা এবার করতেই হবে কোনো এক্সকিউজ নাই জি অসংখ্য ধন্যবাদ আমি আবার অসভ্য আলোচনায় একটা নিয়মাফিক বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি প্রিয় দর্শক নিঠল নীলা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি থাকুন আমাদের সঙ্গে ফিরে এলাম নেটল নীলা এটিএন সংলাপে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ মেজর জেনারেল আমসামিন যে বিষয়গুলো আমরা আলা আলাপ করছিলাম সংস্কারের প্রশ্নে একটি বিষয় খুব ঘুরে ফিরেই আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে যার জন্য এত কিছু অধিকার এবং এই অধিকারের কথা বলতে যে আসে ভোটাধিকার এবং এই ভোটাধিকারের জায়গায় মূল সমস্যা যেটি তৈরি হচ্ছে যে যার ভোট তিনি দেবেন জনমতের প্রতিফলন হবে সঠিকভাবে সেগুলো গণনা হবে এবং আসলেই যা দেয়া হলো সেটি যে প্রকাশিত হবে এই যে বিষয়গুলো এই প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে দীর্ঘদিন অনুপস্থিতি কথা বলা হচ্ছে যে একটা দীর্ঘদিনের অনুপস্থিতি এই জায়গাগুলোতে এবং সেখান থেকেই যেটি বাক্রুদ্ধতার কথা বলা মত প্রকাশের কথা বলা সবকিছু সেখান থেকেই তৈরি হচ্ছে জনমতের প্রতিফলন হচ্ছিল না দীর্ঘদিন থেকে সেই জায়গায় আপনার বক্তব্য শুনবো কিভাবে সেই সংস্কারের দিকে আমরা এগোতে পারি ধন্যবাদ আমিরুল মদের সাহেব আজ্ঞে প্রশ্ন এর উত্তর যাওয়ার আগে আমি হাসিব সাহেবের কথার সাথে একটা সহমত প্রকাশ করতে চাইছি ওইরে বলেছেন যে আমাদের প্রথম প্রায়োরিটি হতে হবে আইন শৃঙ্খলা রক্ষা করা আমি একেবারে পুরোপুরি একমত একই সাথে এটাও বলবো এই কাজে কিন্তু আমাদের এই সরকার বলবো প্রিয় সরকার তারা অভ্যতানের সরকার আমরা অভ্যতানের অংশ নিজেদের মনে করি তারা এই কাজটা এ পর্যন্ত অবশ্য ছয় সপ্তাহ খুব বেশি সময় না সবল ভাবে করতে পারেন অনেকগুলো ঘটনা ঘটে গেছে এইগুলো স্পষ্টভাবে আমার মনে হয় পরিকল্পিত এবং সরকারকে অস্থিতিশীল করার জন্য করা হয়েছে কিন্তু সরকারের তো একটা এখনো কাজ করা উচিত সেটা হচ্ছে সরকারের একটা বিশাল গোয়েন্দা নেটওয়ার্ক প্রত্যেক জেলায় আছে এবং আমরা যেটা বলি সামরিক ভাষায় একটা পরিকল্পিত আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে চায় তার কিন্তু একটা আকার ইঙ্গিত পাওয়া যায় তার মানে মাঠে মাঠ প্রশাসনে মাঠে যে আইন রক্ষা করি বাহিনীগুলো তারা এই তথ্যটা দিতে পারছেন এর কারণ আছে অবশ্য যে এই যে পুরাতন বাংলাদেশের যে বাহিনীগুলো আছে যে প্রতিষ্ঠানগুলো আছে তারা এই সরকারের সঙ্গে যে পুরোপুরি সহযোগিতা করবেন সেটা আমরা বিশ্বাস করতে পারি অনেকেই করছেন চাকরির জন্য অনেকেই করছেন চাপে পড়ে অনেকেই কিন্তু তলে তলে সরকারের বিরুদ্ধ শক্তি যেগুলো আছে পুরাতন বাংলাদেশের রাজনৈতিক শক্তি আছে একই সাথে বিদেশি শক্তি আছে আর একই সাথে আবার বর্তমানে যারা নির্বাচন নির্বাচন করে চাপ দিচ্ছেন যে আহ কথাগুলো চলছে এগুলো সবই সরকারের আইন শৃঙ্খলা রক্ষার জন্য পরিপন্থী এখানে আমি প্রস্তাবটা রাখবো তারপরে আমরা প্রশ্ন যাচ্ছি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বা জাতীয় নিরাপত্তার এসছে যেমন পাহাড়ে চট্টগ্রামে পাহাড়ে যে সংঘাতটা হলো একটা ইন্ডিকেশন দিচ্ছে আমাদের ভৌগোলিক অখণ্ডতার উপর একটা হুমকি এখানে আছে অবস্থিতে জানি শান্তি বাহিনীর গল্প জানি যদি সামরিক বাহিনী এখানে দক্ষতার সাথে কাজ না করতে পারতো তাহলে হয়তো এতদিনে একটা অংশ আমরা আমাদের মূল্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে এবং আমি আজকে কথা শুনলাম ভাষায় ওয়ার্নিং দিয়েছেন যারা এই আইন ভঙ্গ করছে তাদের প্রতি সামরিক বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করবে এই স্বাধীনতা এবং অখণ্ডতা রক্ষার জন্য এখন কথা হচ্ছে সরকার যেহেতু অত বেশি দক্ষ নয় দক্ষ হওয়ার কথা নয় সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব নেই এবং যারা আছেন তারা রাষ্ট্র আছেন অল্প অভিজ্ঞতা আছে সেখানে গুরুত্বপূর্ণ যে একটা কাউন্সিল গঠন করা অনেক দেশেই আছে আমি জোরালোভাবে বলবো আপনাদের মাধ্যমে আশা করি সরকারের কানে পৌঁছাবে যে অবিলম্বে একটা দক্ষ অভিজ্ঞ এবং এই অবস্থানের প্রতিভাগ অনুগত ব্যক্তিত্ব দিয়ে একটা জাতীয় নির্বাচন গঠন করা হোক এবং তাদের নেটওয়ার্ক প্রত্যেকটা জেলায় উপজেলাতে যাক এবং বিশেষ করে যেখানে এরিয়া দেয় পূজা পূজার যতগুলো মন্ডপ হবে প্রত্যেকটা মন্ডপে তাদের চোখ টান থাকতে হবে এবং প্রিয়েন্টিভ অ্যাকশন নেওয়ার মতো ব্যবস্থা যেন তৈরি করতে এরকম কঠিন কিছু কাজ না আমরা এগুলো করে এসছি তারপরে সেক্টর এখানে যদি ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয় অর্থনীতি ক্লাস করে যেতে পারে সরকার অর্থীল হয়ে যেতে পারে এখানেও তাদের প্রিভেন্টিভ প্রিএমটিভ মেজার এখনই নিতে হবে চাঁদাবাজ মুক্ত দলীয়করণ মুক্ত একটা পরিচালনা ব্যবস্থা করা যায় এই জন্য আমি বলি এই সমস্ত ব্যাপারে অ্যাটেনশন দিতে হলে সরকারের যে গতানুগতিক দৈনন্দিন প্রশাসন চালাচ্ছেন যে উপদেষ্টা বৃদ্ধি তাদের পক্ষে এটা সম্ভব হবে না তাহলে ডিফারেন্ট একটা থিঙ্ক ট্যাঙ্কের মতো দরকার একটা গবেষণামূলক প্রতিষ্ঠান দরকার যেটা ব্যাপী এটা স্বীকৃত একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এটা লন অর্ডার যেটা হাসি সাহেবের সাথে বললাম দ্বিতীয় কথা আমি বলবো আপনি নির্বাচনের কথা বললেন ভোটের অধিকারের কথা বললেন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা জানি যে নির্বাচন কিভাবে বলা যায় জনগণের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বিশেষ করে গত তিনটা নির্বাচন আমি নির্বাচন করা মানুষ আমি নির্বাচন করেছি আমি রাইটার পক্ষে এটার জন্য যেমন নির্বাচন কমিশন দরকার একেবারে বলা যায়। স্বাধীন স্বতন্ত্র নির্বাচন কমিশন যেখানে সরকারের বা প্রশাসনের সামান্যতম হাত থাকবে না আদালত যেমন চাই আমরা শতভাগ স্বাধীন নির্বাচন কমিশনকে শতভাগ স্বাধীন হতে হবে আইনগত হয় করা যাবে সংবিধানে লেখা যাবে বা নির্বাচন আইনে লেখা যাবে কিন্তু প্রয়োগের জন্য দরকার শক্তিশালী নৈতিক চরিত্রের মানুষদের এখানে আনতে হবে কমিশন যারা কোনোভাবেই সরকারের কাছে কোনো মাথা নত করবেন না একই সাথে এর যে সেক্রেটারিয়েট আছে এই সেক্রেটারিয়েটকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে এতে সরকারের যে আমরা তন্ত্র আছে তার অংশ করে রাখলে হবে না দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূলে ভোট কেন্দ্র কেন্দ্রগুলোতে উপজেলায় সেখানে যারা প্রিজাইডিং পোলিং অফিসারের দায়িত্ব পালন করছেন শান্তি রক্ষার কাজ করছেন পুলিশ আনসার ভিডিপি সামরিক বাহিনী তাদের একটা সংস্কারের প্রশ্ন আছে দায়িত্ব পালনে তারা কি করতে পারবেন কি করতে পারবেন এইগুলো অবশ্যই ভাবতে হবে কিন্তু সবচেয়ে যে বড় কথা হলো রাজনীতি সবচেয়ে বড় কথা বলছি রাজনৈতিক দলের সংস্কৃতি সংস্কৃতিগুলোর সংস্কার করা রাজনৈতিক দলগুলো যদি তাদের প্রার্থীদের মধ্যে

আমরা একটু আগেই জনাব আমসা আমিন সাহেবের বক্তব্য শুনলাম উনি অনেকগুলো গঠনমূলক কথা বলেছেন সরকারের উদ্দেশ্যে যেমন জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন এটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় এই নিরাপত্তা কাউন্সিলটা সেন্টার কেন্দ্রিক হলে হবে না কথা বলে এটা এটাকে ডিসেন্ট্রালাইজড করতে হবে জেলা পর্যায় পর্যন্ত এটলিস্ট হ্যাঁ উনি বলেছেন হ্যাঁ যে নিয়ে যেতে হবে এবং এটা ইমিডিয়েট গঠন করা দরকার এই জন্য যে আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন যে অবনতি যে অবস্থা হয়েছে আমি গত পরশু দিন আমাদের বিল্ডিংয়ে ডাকাতি হয়েছে সেটা হলো যে এই যে বিভিন্ন পার্টির এই নির্বাচনের জন্য যে প্রেশার গভর্নমেন্টের পরে তারপরে ধরেন যে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে যারা অর্গান আর কি সব জায়গায় যারা আছে তারা প্রপারলি ফাংশন এখন কিন্তু করছে না করতেছে না তারা ওই যে সরকারের স্থায়িত্ব নিয়ে অনেকেই চিন্তা করছে যে এই সরকার আবার কয়দিন থাকে না থাকে আবার কামিং যে সরকার আসবে অলরেডি এখনই লাইন দেওয়া শুরু করছে তারা অনেকেই যে তারা তো সবসময় সুযোগ সন্ধান হিসেবে কাজ করে তারা অলরেডি লাইন দেওয়া কারণ অতীতের তাদের অভিজ্ঞতা এবং হিস্ট্রি আছে আবার দেখেন যে এটা একটা বড় ধরনের প্রেসার কিন্তু গভর্নমেন্টের কাছে যে গভর্নমেন্টের যে মানে অনুভূ গভর্নমেন্ট যেটা করতে যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু তিনি করতে পারছি এটা একটা দ্বিতীয় হলো যে এই যারা অতীতে আবার সাফার করেছে আমরা তাদের প্রতি অবশ্যই সহানুভূতিশীল যারা সাফার করেছে তাদের কম্পেনসেট করা উচিত সেটা যেমন ঠিক আছে আবার সাফার কেন করেছে এর দলীয় চরিত্রটা তাদের অতীতে কি ছিল সেটাও কিন্তু ভাববার বিষয় আছে হ্যাঁ আবার ধরেন যে এখন আবার যাদেরকে সাফারিংয়ের মধ্যে ফেলা হচ্ছে তারা দলীয় যে কালার লেবাস তারা নিয়েছিল সেটাও কিন্তু আমাদের কেন নিয়েছিল প্রেসারে পড়ে নিয়েছিল নাকি আবার এর মধ্যে কেউ কেউ কারণ সরকার এমনভাবে দেশটাকে চালিয়েছে হচ্ছেন ওই যে হাসিম ভাই যেটা বললেন হাসিম ভাই যে একটা অর্গানও কিন্তু সুস্থ রাখে নাই সবগুলো অর্গানকেই সরকার অসুস্থ করে ফেলেছে সুতরাং আমি মনে করি যে রেডিকে চেঞ্জ হওয়া দরকার এবং এটার জন্য বর্তমান উপদেষ্টা পরিষদকে চার বছর লাগুক পাঁচ বছর লাগুক যথাযথ সময় না যারা বলতেছে

বপarle কাজে লাগে দেশটাকে ঢেলে সময় দিতে হবে অবশ্যই কিন্তু সেটা তার অনন্তকাল নয় তার মধ্যে একটা রোডম্যাপ থাকতে হবে তার মধ্যে একটা পরিকল্পনা থাকতে হবে শর্ট টার্ম পরিকল্পনা দীর্ঘমেয়াদি পরিকল্পনা সেগুলো থাকতে হবে সেগুলোর বেসিসেই তারা আগাবে সেটি নিয়ে কোনো প্রশ্ন নেই এখন جناب হাসিব খান আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি যেই সুনির্দিষ্ট প্রস্তাবনার কথা বলছিলেন এখন আসলে কোন দিকে যাওয়া যেতে পারে বা যেই পরিস্থিতি সেখান থেকে ইতিবাচক পরিবর্তনের কথাই শুনুন দেখেন আমি কথাগুলো বলেছি আপ সামিন সাহেবও কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাইট এটা একদম তৃণমূল থেকে সে কেন্দ্র পর্যন্ত হওয়া উচিত একটা ওয়ার্ড গ্রামের ওয়ার্ড থেকে শুরু করে যাতে প্রত্যেকটা জায়গার মানুষ পার্টিসিপেট করতে পারে দেশটা তো সাধারণ জনগণের দেশের প্রসঙ্গে কি কিছু বলতে চান না আমি বলি নিচে প্লিজ এটা বলে নেই আমি এই দেশটার মালিক তো সাধারণ জনগণ এই দেশটার মালিক তো আমি আপনি বা ওই কিছু বুদ্ধিজীবী বিশিষ্ট ব্যক্তি কিছু আজরা না সাধারণ মানুষ সাধারণ মানুষের কাছ থেকে রাষ্ট্রটা চিন্তাই হয়ে গেছে এই রাষ্ট্রটাকে আবার সাধারণ জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে অধিকার ছিনতে ফিরে দিতে রাষ্ট্রটাই ছিনতে হয়ে গেছে ওইটা তাদের হাতে ফিরে দিতে হবে ওই ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া হিসাবে একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কাজ করতে পারে নির্বাচন হ্যাঁ একটা গণতান্ত্রিক সমাজে নির্বাচনের কোনো বিকল্প নেই গণতান্ত্রিক সমাজে নির্বাচন হবেই কিন্তু আমাদের আমাদের দেশটা যে পুরো ওলট পালট হয়ে গেছে এইটাকে একটা ট্র্যাকে না এনে আমি তো সঠিক নির্বাচন করতে পারবো না রাইট কাজে ওই সঠিক নির্বাচন ট্র্যাকে আনা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা তৈরি জি আমি ওয়ান আফটার ওয়ান যেমন ছটা কমিশন হয়েছে আরো লাগলে কমিশন হবে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হবে গ্রাসরুট থেকে সেন্টার পর্যন্ত আফসুজেন ভাইকে ধন্যবাদ মানে নিয়ে আসছি ইস্যুটা যে এইটা তৈরি করতে হবে করে মানুষের হাতে রাষ্ট্রের দায়িত্বটা দিতে হবে মানুষই দেখবেন দায়িত্বটা দিলে সে অনেক কিছু ঠিক করে ফেলছে এবং এই সংস্থাগুলোর পাশাপাশি যখন ঠিক হয়ে যাবে যখন মানুষ কনফিডেন্ট হবে সবাই কনফিডেন্ট হবে রাজনীতিবিদরাও কনফিডেন্ট হবে হ্যাঁ এখন নির্বাচনটা করা যায় ফাইন নির্বাচন হবে নির্বাচনের কোনো বিকল্প তো নাই সরকার গঠন সরকার পরিবর্তনের তো গণতান্ত্রিক পদ্ধতি একটাই নির্বাচন নির্বাচন কাজ নির্বাচন আমাদের যেতেই হবে কিন্তু এটা আমার কালকে যেতে হবে তৈরি করে আমি যে কারণেই যেটা বলতেছিলাম প্রথমে যে ওই ছেলেটা কেন প্রাণ দিল ও তো এমপিও হবে না মন্ত্রীও হবে না ও কোনো ব্যবসায়ী হবে না কিছুই হবে না কেন প্রাণ বুকটা পাইতে গুলিটা নিল কেন চোদ্দ বছরে একটা কিশোর মা মাকে চিঠি রেখে দেখে চলে গিয়ে জীবনটা দিল কেন কেন ও কি চায় ওর মনে মধ্যে তখন কী কাজ করছে ওর কি স্বপ্ন ও স্বপ্নটা দেশটা ওদের হবে দেশটা মানুষের হবে দেশটা সাধারণ লোকের হবে সেই সাধারণ লোকের দেশটা তৈরি করে তখন আপনি পুরো প্রেক্ষাপটটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনি নির্বাচনে যান টাইম ইজ নো ম্যাটার জি ম্যাটার হচ্ছে আসল জিনিসটা বাস্তবায়ন করা অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজুর অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আজকের নিটল নীলা এটিএন সংলাপ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ